সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠের মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার নির্বাচিত বই নিয়ে নির্বাচিত লেখকের সাথে আলাপ করি। আমাদের সাথে এ পর্বে অতিথি হিসেবে আছেন কবি কথাকার নভেরা হোসেন। নভেরা পা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। নভেরা হোসেন মূলত কবি, তিনি কখনো গল্প লেখেন? তিনি কখন গল্প লেখেন, কবিতার অভাব হলে নাকি গল্প কবিতা একসঙ্গে চলতে থাকে? গল্প কবিতা একসঙ্গেই চলতে থাকে, তবে শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। মানে আমি ছোট বয়সে প্রথমে কবিতাই লিখতাম, তারপরে কিছুটা গদ্য, তবে আমি ডায়েরি লিখতাম, সেই ডায়েরি লেখার মধ্যে আবার কিছু গল্প তৈরি হয়ে যেত, মানে এটা দুটো মিশ্রণ বলা যায়। নভেরাপা, মানে গ্রামের পরিবর্তন তো খুব সহজে চোখে পড়ে, গ্রামে হঠাৎ করে একটা বিল্ডিং হলে একটা বেড আপ লাগে, শহরের পরিবর্তন বড় ধীর। আপনি শহরে বড় হয়েছেন, নৃবিজ্ঞানের শিক্ষার্থী আপনি, এবং মানে নৃবিজ্ঞানের শিক্ষার্থীদের তো দৃষ্টিও ভিন্ন। এই যে সেই শহরে আপনি বড় হয়েছেন, সেই শহরের পরিবর্তনকে আসলে আপনি কিভাবে দেখেন, আপনার গল্পে এই দেখার অভিক্ষেপ কি পড়ে? শহরের পরিবর্তন ধীরে ব্যাপারটা খুব যে ধীরে তা কিন্তু না, মানে আমি 80-এর দশকে যে শহরে ছিলাম, ঢাকা শহরে, এখন যে এরকম উঁচু উঁচু 24-25 তলা 20 তলা বিল্ডিং, এটা কিন্তু আমার মনে হয় যে 2000 সালের পরে এই ধরনের আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যখন আসা শুরু করলো, সরকার পরিবর্তন এবং সব মিলিয়ে এই পরিবর্তনটা আমাদের হয়েছে। তবে শুধু এই স্থাপনার পরিবর্তনটা তো আসলে পরিবর্তন না, সামাজিক সাংস্কৃতিক জীবন সব কিছুর পরিবর্তন। হ্যাঁ, গল্পে সেটা অবশ্যই সবসময় আসে, মানে পর্যবেক্ষণটাই তো আসলে গল্প লেখার মানে মূল উপজীব্য। আপনার যে বইটা অদৃশ্য সেতু এবার বইমেলায় প্রকাশিত হয়েছে, এই বইটাতে অনেকগুলো গল্প আছে। আপা, এই গল্পগুলো কবে থেকে কবের মধ্যে লেখা, কী কী বিষয়ে গল্প আছে এখানে? গল্পগুলো মূলত আসলে 2000 ওই যে করোনার সময় থেকে 2020-21-22 এই সময় লেখা, তবে আর দু একটা পুরানো গল্প আমি দিয়েছি 15 সাল এরকম সময় লেখা। মানে এই গল্পগুলো বিষয়গুলো কি আসলে? এই গল্পটা কিন্তু নানা ধরনের বিষয়ের একটা মিশ্রণ বলা যায়। একটা হচ্ছে করোনা, যেমন করোনার দিনগুলি, বাড়ি বদল, এগুলো ছিল করোনাকে ভিত্তি করে। করোনার দিনগুলি গল্পটা যেমন, ওটাতে আসলে আমি মানুষের নিঃশংসতাটাকে দেখাতে চেয়েছি, যে করোনা অসুখটা যখন মানুষ জানতে পারে। এবং আমার ওই গল্পের যে মোস্তাফিজ ক্যারেক্টার, মোস্তাফিজ হচ্ছে তোমার শেষ পর্যন্ত মারা যায় এবং তার ট্রিটমেন্টও হয় না, মানে এটা প্রথম দিকে, করোনা প্রথম দিকে, তাকে কিন্তু চিকিৎসাও দেওয়া হয় না, তার পরীক্ষাও ঠিকমতো করা হয় না, যে আইসি যেখানে করা হতো সেই জায়গাগুলোতে। মানে একজন সংবেদনশীল লেখকের চোখে মানবিকতার গল্প আসলে উঠে এসেছে। মানবিকতার গল্প না, শেষ পর্যন্ত যেটা সেটা ভয়ঙ্কর গল্পের, যে যখন সে মারা যায় তখন বাড়িটাকে চিহ্নিত করা হয়, এবং এটা ঘটেছে আসলে এগুলো, এবং তাদেরকে মানে ওই বাড়ি থেকে তাড়ানোর ইয়ে করা হয়, এবং এলাকার লোকজন ঢিল ছোড়ে, এরকম মানুষ কিন্তু এরকম মানে অমানবিক হয়ে যায়। হ্যাঁ, ভয়ঙ্কর। আরও অনেক বিষয় গল্প আছে, যেমন পরস্পর একটা গল্প, ওখানে আসলে আমি দেখিয়েছি যে দুইটা শিক্ষার্থী, দুজন বিশ্ববিদ্যালয়ের দুজন নারী, তারা পরস্পর কিন্তু কাছে চলে আসে মানবিক প্রয়োজনে, এবং সেটা পরবর্তীতে দেখা যায় যে শারীরিক একটা সম্পর্কের দিকেও গড়ায়। মানে আসলে আমি বলতে চাচ্ছি যে মানুষ কিন্তু সমকামিতা, এখানে কিন্তু ফিজিক্যাল সমকামিতাকে আমি বোঝাতে চাই না, আমি মানবিক সমকামিতা, সেটা থেকে দেখা যায় যে মানে একই লিঙ্গের মানুষ কিন্তু অনেক সময় খুব কাছাকাছি হয়ে যায়, সেই 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 ধরনের একটা বিষয়। মানে সাম্প্রতিক সময়ে আমরা এরকম একটা আমাদের পাঠ্যপুস্তকের একটা টেক্সট নিয়ে এরকম একটা ব্যাপার, হ্যাঁ এরকম একটা আলোচনা হচ্ছে, আমার এই গল্পটা তার আগেই লিখে, আমি আসলে এই বিষয়ে কয়েকটা গল্প লিখেছি, মানে এটা তার একটা আর কিছু আছে, যেমন আমি দুইটা গল্প পাটকল আর খোয়ার বোধহয়, আর পাটকলটা আমার কাছে এখানে এই বইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য গল্প মনে হয়, শেষ গল্প। হ্যাঁ, শেষ গল্পটা ওখানে তোমার মানে মাদারীপুরের পটভূমিতে, আমি বড় মানে আমার জন্ম মাদারীপুরের নানাবাড়িতে, ওখানে একটা জুট মিলকে কেন্দ্র করে, জুট মিলে তোমার যারা কাজ করে ওরকম একজন ক্যারেক্টার, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে জুট মিলে যখন আগুন লেগে যায় তখন সে পুড়ে যায়, এবং তার সে কিছু অবৈধ অস্ত্র সে মানে তার জিম্মায় ছিল, ওই জুট মিলের যারা মালিক শ্রেণীর ম্যানেজার তারাই তার কাছে রেখেছিল। তো যখন তার লাশটা বাড়িতে আসে, তার স্ত্রীর কাছে আবার ওগুলো সে জমা রেখেছিল, স্ত্রীটা তার হাজবেন্ডের মৃত্যুতে যতটুকু শঙ্কিত হয় তার থেকে ওই যে অস্ত্রটা, হ্যাঁ সে কিন্তু একটু কান্নাকাটি করেন না, সবসময় সে মনে করে যে এই অস্ত্রটা যদি জানে ধরে নিয়ে যাবে সবাইকে, এবং
সে লাশ দাফন পর্যন্ত শুধু ওই অস্ত্রগুলা হাতে নিয়ে বসেছিল চটের ব্যাগে, এবং শেষ পর্যন্ত যখন দাফনের পরে সে চটের ব্যাগটাকে মানে অন্ধকারের মধ্যে গিয়ে পুকুরে ফেলে দেয়, তা ঝুপ করে শব্দ হয়, তখন সে নিশ্চিন্ত হয় এবং ওর মনে হয় যে তার স্বামী যে কঙ্কালের মতো পুড়ে আসছিল এটা তার জীবনের যে পাপগুলো তার শাস্তি সে দুনিয়াতেই পেয়ে গেল, হাসুরের ময়দান পর্যন্ত তার অপেক্ষা করতে হবে না। এবং শেষ পর্যন্ত হয় কি যে ও কিন্তু খুব ক্ষুধার্ত ছিল ওয়াইফ, এবং সারাদিনের যে ট্রমা সে যে ক্ষুধার্ত ছিল, এবং সে রান্নাঘরে গিয়ে দেখে ঠান্ডা ভাত, সেই ভাতগুলো সে গ্রোগাসে গিলতে থাকে। তার স্বামীর মৃত্যু থেকেও তার জীবনের বাস্তবতাটা তার কাছে খুবই সংবেদনশীল মানুষের গল্প। আপা কোন একটা লেখা সেটা কবিতা হবে নাকি গল্প, লেখক তার নিজের ভেতর তো জারিত করে আগে আসলে, মানে আপনি এটা কিভাবে করেন? কোনো দৃশ্যকল্প হয়তো আপনার পছন্দ হলো, কোনো ঘটনা হয়তো আপনার পছন্দ হলো, আপনি সেটা লিখবেন ভাবছেন, সেটা গল্প হবে না কবিতা হবে, এটা আপনি কিভাবে ঠিক করেন আসলে? আসলে গল্পের বিষয় যেটা হয়, গল্প তো তোমার খুব তাৎক্ষণিক বিষয় না আর কি, বিষয়টা শুরু হয় তাৎক্ষণিকভাবে, মানে এটা কিছুটা কিন্তু আমার মনে হয় যে মানে স্বতঃস্ফূর্ততা, ধরো আজকে এই মেলার মাঠে আসলাম, এখানে কোনো একটা ঘটনা দেখলাম, এই যে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে আমার মনের মধ্যে একটা চিন্তা ইয়ে হলো যে এখনকার তরুণ সমাজকে নিয়ে, তাদেরকে নিয়ে হয়তো আমি একটা লেখার কথা চিন্তা করে সেটা লেখা, গল্পের রূপ দেওয়া এক কথা, আর কবিতাটা আবার অন্য জিনিস। কবিতাটা হলো একটা অনুভূতি, সেইটা নিয়ে খুব তাৎক্ষণিকভাবেই লিখে ফেলি, কবিতাটা আমার মনে হয় খুব তাৎক্ষণিক হয়। আপা আপনার লেখালেখিটা শুরু হয়েছিল কিভাবে, বিশেষত মানে আজিজ মার্কেটের আড্ডা ধরে যদি ছোট্ট করে বলেন? হ্যাঁ, আজিজ মার্কেটের আড্ডা আমার জীবনে একটা বড় ইয়ে। আমার শুরুটা বলা যায় যে আমার বাবা খুব দার্শনিক একজন মানুষ ছিলেন, মোয়াজ্জেম হোসেন, উনি আণবিক শক্তিতে কাজ করতেন, উনি প্রচুর বই পড়তেন, আমার বাসা ভর্তি ছিল বই, সেখান থেকে আমি বই পড়ার অভ্যাসটা আমার গড়ে উঠছে, বাবা আমার বই পড়তাম, আমার পাশের বাসায় সাংবাদিক ছিল, তাদের কাছ থেকে আমরা দেশ পত্রিকা পেতাম, তো ওই মডার্ন সাহিত্য সেগুলোও কিছু কিছু তখন আমি অল্প বয়সে 4-5 থেকে এগুলো আমি পড়া শুরু করি। আর লেখার ব্যাপারটা হয়তো আমার ডায়েরি লেখার অভ্যাস ছিল, ডায়েরিতে আমি মনের মাধুরী মিশে অনেক কিছু লিখতাম, আর আমার একটা প্রেমে পড়ার রোগ ছিল, অল্প বয়সে খুব প্রেমে পড়ে যেতাম বিভিন্ন, হ্যাঁ মানে অন্য বিপরীত লিঙ্গেরই, তো সেগুলো নিয়ে আমি অনেক কিছু লিখতাম। যাই হোক, ওখান থেকে লেখাটা শুরু হয়। পরে আমার আজিজ মার্কেটে কীভাবে হয়, আমার একটা নদী গ্রুপের সাথে পরিচয় ছিল, একটা লিটল ম্যাগাজিন, তাদের সাথে আমার ক্লাস 8-এ থাকতে পরিচয় হয়, নদী সম্পাদক এবং ওদের কবিদের সাথে। ওই আড্ডাটাই প্রথমে রায়ের বাজারে ছিল, সেটা শিফট করে আজিজ মার্কেটে যাই 90-এ। আজিজ মার্কেটে আপনি কাদেরকে পেলেন আপনার আড্ডার সঙ্গী হিসেবে? আজিজ মার্কেটে আসলে যে নদী গ্রুপটা মূলত আমার প্রথমে ছিল, ওখানে শামীম কবির আমাদের একজন কবি, 90-এর দশকের কবি, যে এখন নাই, সেই শামীম, তারপরে একজন ছিল বায়েজিদ মাহবুব খন্দকার এখন স্থপতি, তারপর আমাদের বন্ধু ছিল তাজুল হক নদী পত্রিকার, এরা আমার মূল বন্ধু ছিল। তারপরে ওখানে গিয়ে আমি কিন্তু বিষ্ণু বিশ্বাসকে পেলাম, যে কিন্তু এখন বাংলাদেশে নাই, জুয়েল মাজার, সাজ্জাদ ভাইরা, গান্ডীব গোষ্ঠী, আমি লিটল ম্যাগাজিনের লোকজনকে ওখানে পেয়েছি, তাদের সংস্পর্শ নিশ্চয়ই। এখন যাদেরকে আমি কবি সাহিত্যিক হিসেবে অনেককে দেখি, তাদের কাউকে কিন্তু আমি আজিজ মার্কেটে দেখতাম না, আমি ভাবি কি তারা তখন কোথায় ছিল, তারা আসলে মূলধারা সাহিত্যে এবং মূলধারাতে ছিল, ফুটপাতের সাহিত্যে তারা ছিল না। ওখানে হুমায়ুন আজাদের সাথে পরিচয় হলো, আব্দুল মান্নান সৈয়দের সাথে পরিচয় হলো, মানে সবাইকে আমি ওখানে পাইলাম। আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন নৃবিজ্ঞান বিভাগে, এবং সেখানে আমরা যে শিক্ষকদেরকে আসলে পেয়েছি তারা বেশিরভাগই, আমি বলবো বেশিরভাগই, খুবই সাহিত্য অন্তপ্রাণ ছিলেন, কেউ কেউ লিখতেনও এখনও লেখেন। এই বিভাগের শিক্ষার অবদান আসলে কতটা আপনার লেখালেখিতে বা প্রভাব যদি বলি আমরা? এই বিভাগের শিক্ষার অবদান মূলত যেটা, যে আমার মানসিক গঠনটা আমাদের যে একটা হলিস্টিক ভিউ তৈরি করে, হ্যাঁ মানে পার্টিসিপেন্ট অবজারভেশন আমরা ট্রেনিং পেয়েছি, পর্যবেক্ষণমূলক অংশগ্রহণ, মানে আমরা যেটা রিসার্চের কাজে ব্যবহার করি যেই থিওরিগুলো, তত্ত্বগুলো, হ্যাঁ মানে ডুরখেমের তত্ত্ব বলো, ম্যালিনস্কির তত্ত্ব বলো, এই যে বিবর্তনবাদ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মনে তোমার মানে তোমাকে নলেজেবল করে তুলে। এইটা লিটারেচারে সবসময় কাজে লাগবে না, সবাই তো ওখান থেকে পড়ে কেউ লিটারেচার করছে না, খুব কমই আছে, আমার ওখানে সাদাত আছে আর একটা মেসাবেরা আর তুমি, এছাড়া কিন্তু আর কেউ নাই লেখালেখির মধ্যে, দৃষ্টিভঙ্গিটা তৈরিতে আমার মনে হয় নৃবিজ্ঞানের একটা অবদান আছে। তবে তত দূর আমি এখনো লিখে উঠতে পারি না, মানে আমার যত দূর ট্রেনিং আছে মানে আমি একটু অলস আর কি, বুঝছো, আমার কিন্তু আমি এখন চাকরি বাকরি ছেড়ে দিছি, হ্যাঁ চাকরি বাকরি আমার ভালো লাগে না, সেক্ষেত্রে আমার কিছু সময় আছে,
কিন্তু আমি অলসতার জন্য অনেক স্লো রাইটিং। না আপনার এইভাবে বলার কিছু নাই, আরো বেশি লেখার সময় আছে সেটা, মানে নিশ্চয়ই সেটা লিখবেন আপনি হয়তো বা। মানে নেলিয়াপা, সাহিত্য আসলে আপনার জীবন থেকে কি নিল আর কি দিল? সাহিত্য আমার জীবনকে আমি বলবো যে মানে কালারফুল করছে। হ্যাঁ, মানে একটা সময় আমি খুব গ্লুমি ছিলাম, আমি অল্প বয়স থেকে খুব আমার সব চরিত্রগুলো দেখবা যে মানসিক ব্যাপার থাকে, মানসিক রোগীদের নিয়ে আমি লিখি, এগুলো আমি অবজার্ভ করি। এবং আমি মানে এরা যেন হারার মানুষ, হারার মানুষ এলদোরাদো। হ্যাঁ, নিজে আমি কিছুটা বিষণ্ণতায় ভুগতাম সবসময়, কিন্তু আমি যখন লেখালেখি করতে আসি আমি কোথাও মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমি তো লেখাপড়া করছি, ভালো রেজাল্ট করছি, সবই করতেছিলাম, চাকরি করছি, কোথাও আমি না কিছু খুঁজে পাচ্ছিলাম না, মানে কোনো আনন্দ। হ্যাঁ, একটা আমি প্রেমে আনন্দ পেতাম, যদি প্রেম কোনোটাই সাকসেসফুল হতো না সেটা একটা আনন্দ পেতাম কিছুদিন, তারপরে পেতাম কষ্ট, আর সেই কষ্ট ভুলতে আরো কষ্ট। কিন্তু লেখার মধ্যে যেটা যে হ্যাঁ, লেখা লিখেও মানে এক ধরনের আনন্দ পাই, এটাই আমার মনে হয়। আর জীবন থেকে নিয়েছে, লেখা নিয়েছে হচ্ছে লেখা নেয় নেই শুধু বলে দিচ্ছি, শুধু লেখা নেয় নেই না, নিয়েছে আমার ক্যারিয়ার কিছুটা নিয়েছে, কারণ আমার আসলে পিএইচডি টিএইচডি করার কথা ছিল, ওগুলো আমি মানে ভুলে থাকতেছি আসলে। আমার মনে হয় যে লেখালেখি, যেহেতু এটাই মনে হচ্ছে যে লেখালেখি দিয়েছেই বেশি, লেখালেখি পিএইচডির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি তো মনে করি পিএইচডি কিন্তু অনেককেই করানো যায় ট্রেনিং দিয়ে। হ্যাঁ, লেখালেখি একটা কবিতা কেউ লিখতে পারবে না। রাইট, মানে আপনার যে গল্পগুলো আমি পড়েছি তাতে লোনলিনেস বা একাকিত্বের প্রাবল্য থাকে। এই যে আপনি বলছেন যে প্রেমের মধ্যে আপনি আনন্দ পাইতেন, প্রেম তো আসলে সার্বজনীন না, বা প্রেম সবসময় একই রকম থাকে না, সেটা ম্রিয়মান হয়, এক সময় শেষ হয়, কষ্ট বাড়ে। আমরা কি আসলেই সবাই, আমরা সবাই এক লাখে বল যত থাকার ভান করি? হ্যাঁ, সেটা ঠিকই বলো, মানে আমার মনে হয় প্রত্যেকটা চরিত্রই আসলে লোনলি। হ্যাঁ, প্রত্যেকেই একক, এবং আমরা আসলে অন্যদের সাথে যে যুক্ত হই সেটাকে কাটানোর জন্য, কিছু সময়ের জন্য, তুমি আছো, আমি আছি, আমার মা বাবা ভাই বোন, হ্যাঁ মানে যেগুলো জৈবিক কারণে সম্পর্কিত হয়, সামাজিক পারিবারিক বা আমাদের যে সাংস্কৃতিক যে ইয়ে, তা সেই সমস্ত মানুষগুলো আমাদেরকে মানে আমরা তাদেরকে সঙ্গী করে তুলি নিজের এই একাকিত্বটাকে ভুলে থাকার জন্য বা একাকিত্বটাকে কাটিয়ে ওঠার জন্য। কিন্তু আসলে শেষ পর্যন্ত কিন্তু মানুষ একা, এবং আমরা দেখি যে সাহিত্যিকরা কিন্তু একা থাকতে পছন্দ করেন, কারণ উনি লিখছেন, তাকে কেউ ডিস্টার্ব করছে না, পছন্দ না কোনোভাবেই, তার মগ্নতা দরকার। বা আমরা ধরেন কাছ থেকে যাদেরকে আমরা দেখেছি, সেলিম আল দিন স্যারকে দেখেছি, মোহাম্মদ রফিককে দেখেছি, বা আমি অনেকের ইন্টারভিউ করছি, তাদের সাথে আমি কথাও বলেছি, একাকিত্ব যাপন করাটাকে অনেক লেখকরা আনন্দের আনন্দময় করে তোলেন নিজের সাথে কাটানোর সময় হিসাবে। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? আমি একাকিত্বটা খুব উদযাপন করি, একাকিত্ব। আমি কিন্তু এখন যেমন এখন যেহেতু চাকরি করি না, আমার কিন্তু অনেক সময় ঘর থেকে বের হই না। হ্যাঁ, মানে আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় বা বিভিন্ন কাজটা আছে এটা সেটা বা বিভিন্ন অনুষ্ঠান, কিন্তু আমি মনে হয় যে মানে লেখার জন্য আমার খুব একাকিত্বটা দরকার হয়। মানে একটা দিন শুরু করতে চাই আমি কোনো মানুষ থাকবে না। হ্যাঁ, আমার পরিবারকে আমার অসহ্য লাগে কিন্তু মাঝে মাঝে। হ্যাঁ, আমার পরিবার মানে আমার তো এই কারণে বিয়েও করতে চাইছিলাম না, যাই হোক পরে যে সব কিছুই করতে হয়েছে, কিন্তু আমার মানে একাকিত্বটাকে আমি খুব আসলে এনজয় করি, মানে একাকিত্বটা মানে দরকার। নেলেপা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মানে আমরা একটা রেপিড ফায়ার রাউন্ড দিয়ে আসলে শেষ করবো এটা, এবং এটা খুবই কাটকাট উত্তর আমরা চাই। আমি এক একটা শব্দ বলবো, আপনি এটার প্রতিক্রিয়ামূলক জবাব আসলে দেবেন। রেপিড ফায়ার রাউন্ডে আমাদের প্রথম শব্দ শামীম কবির। শামীম কবির আসলে অপঠিত একজন কবি, তাকে আরও পড়া প্রয়োজন বাংলা সাহিত্যের। কবিতা, কবিতা হচ্ছে আসলে যোগাযোগ, মানে যোগাযোগের একটা মাধ্যম মানুষ আর প্রকৃতির। আজিজ মার্কেট, আজিজ মার্কেট হচ্ছে আমার জীবনে শ্রেষ্ঠ সময়। অবহেলা, অবহেলা বলে আসলে কিছু নাই। হ্যাঁ, কেউ কাউকে অবহেলা করে না যদি সে সেটা মানে বুঝতে পারে আর কি। আখ্যান, জীবনে একটা আখ্যান মানুষের। আক্ষেপ, আক্ষেপ সব মানুষেরই থাকে, কারণ কেউ পারফেক্ট না। বাবা, বাবা আমার জীবনের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি, সে একজন মানে দার্শনিক মানুষ ছিলেন। মা, মাও আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ। উপন্যাস, উপন্যাস আসলে আমাকে এক বন্ধু বলেছিল যে প্রত্যেকের জীবনই উপন্যাস, কিন্তু প্রত্যেকে উপন্যাস লিখতে পারে না। প্রেম, প্রেম সব জায়গায় আছে, খুঁজে নিতে হবে। যৌনতা, যৌনতা আসলে নানা রূপের হয়, একমুখী বা মন মানে শুধু যে
মনোগ্যামি ওটা না আর কি, আসলে প্রকাশক, প্রকাশকের সাথে আমার অভিজ্ঞতা ভালো না। রয়্যালটি, রয়্যালটি পেয়েছি আসলে আমি একটা ইন্ডিয়ান বইয়ের থেকে, বাংলাদেশ থেকে খুব কমই পাই। প্রিয় লেখক? বিনয় মজুমদার। সাহিত্যের রাজনীতি? সাহিত্যের রাজনীতিতে বাঙালিরা ওস্তাদ। সাহিত্য পুরস্কার? সাহিত্য পুরস্কার নিয়ে আসলে আমার তেমন মাথা ব্যথা নেই, আর ইদানিং যেটা হচ্ছে সেই পুরস্কারের প্রতি, পুরস্কার বিষয়টাই আসলে এখন আমার কাছে তিরস্কার মনে হচ্ছে। নভেরা হোসেন? নভেরা হোসেন আসলে একজন মানে একাকি মানুষ। অনেক ধন্যবাদ নভেরা হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিবম, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি কথাকার নভেরা হোসেনের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।